আপনার চরিত্র তো রইস, রইসকে নিয়ে আমরা বেশ কিছু টিজার দেখলাম বা পোস্টার দেখলাম, ঐশীর চরিত্রটা কি? ঐশীর কাছ থেকে শুনবো। ঐশী ঐশী বলো। আমার চরিত্রটা বলো না ঐশী। না না, আমি কেন বলবো, এখানে ভীষণ কৌতূহলী চঞ্চল একটা মেয়ে, এবং বলা যায় যে মুভি টার্নিং পয়েন্ট, রাইট? মুভি একটাভাবে চলছিল, গল্পটা একটাভাবে যাচ্ছিল, এবং এই মেয়েটা এসে স্টোরিটা টার্ন করিয়ে দেয়। এটা আপাতত এইটুকুনি মানে বলি। সাব্বির ভাই, ঐশী কি আসলেই চঞ্চল? ঐশী না, আমার কাছে মনে হয় না কত অতটা চঞ্চল। তবে ঐশীর যেটা সবচেয়ে ভালো, ভালোটাই বলা উচিত, যেটা আমি দেখেছি সেটা তো বলবো, খারাপটা আমি দেখি নাই, আমি বলবো কি যেটা ভালো সেটা হচ্ছে যে ও মোটেও চঞ্চল না, আবার খুব বেশি সরলও না। মানে এর মাঝামাঝি একটা যে জায়গা, যতটুকু একজন নারী হিসাবে ওর থাকা উচিত, কিংবা অভিনেত্রী হিসাবে যতটুকু ওর সবার সঙ্গে ইউনিটের, সেই ছোট্ট একটা আমাদের শিশু শিল্পী ছিল তার সঙ্গে সে যেভাবে মিশেছে, এই প্রোডাকশন বদের সঙ্গে সে যেভাবে মিশেছে, কিংবা আমাদের শ্যুটিংয়ের জন্য যতটুকু ওর ক্যারেক্টারটা যতটুকু দরকার ছিল সেইভাবেই সে মিশেছে। কিন্তু তো সেই হিসাবে আমার কাছে মনে হয় না সে খুব একটা চঞ্চল। রাত জাগা ফুল নামটা কেন বেছে নিলেন? ও, এটার তো অনেক ধরনের কারণ আছে। আমার না, গল্পটা যখন আমি মাথার ভিতরে ঢুকে এবং গল্পটা যখন লিখতে শুরু করি, কিংবা গল্পটার আইডিয়াটা যখন আমার মাথার ভিতরে পুরোপুরি আসে, তখন আমার কাছে মনে হয়েছিল যে এমন একটা নাম যে নামটা আসলে আমরা শুনেছি আবার শুনি নাই, এরকম কোনো একটা নাম আমি দিতে চাই। আমরা শুনেছি যেটা, সেটা সর্বসময় আমরা শুনেছি, রাত জাগা পাখি। হ্যাঁ, তো আমি তখন ভেবেছি তাহলে রাত ফুল কিন্তু সবসময় সাধারণত কোনো ফুল দিনের বেলা ফোটে এটা কিন্তু আমরা কেউ দেখি নাই। ফুল সকালবেলা যখন ফোটে তখন আমরা সকালেই দেখি ফুলটা ফুটে আছে, ফুটে আছে। তার মানে আমার কাছে মনে হয়েছে ফুল আসলে ফোটে তার নির্দিষ্টটা সময়ের মধ্যে, এবং সেটা সিংহভাগ সময়টা রাত। সব ফুলের কথা জানি না, মানে যতটুকু আমার পড়াশোনা আছে, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মানুষের জীবনেও কিছু কিছু অন্ধকারাচ্ছন্ন পার্ট থাকে, কিছু অন্ধকারের গল্প থাকে। কিন্তু আবার আমরা এটাও শুনেছি প্রদীপের আলোর নিচেই থাকে অন্ধকার, আবার অন্ধকারের পরেই কিন্তু আবার সুন্দর আলো, সেটাও কিন্তু আমরা শুনেছি। হ্যাঁ, তো আমরা আলোটাকে আসলে ফুলের সঙ্গে মিশিয়েছি, এবং আমরা চেয়েছি ফুল খুব বেশিক্ষণ টিকে থাকে না, কিন্তু তার সৌরভটা টিকে থাকে সারা জীবন। আমরা গল্পের ভিতরে সেই সৌরভটাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আচ্ছা, আমরা রইসের কাছে আসব, তার আগে যে প্রশ্ন আমরা রেখে আসছি সেই প্রশ্নের উত্তরটা সাব্বির, যেটা আমার আক্ষেপ জি, যে আমাকে কেউ কখনো ভালো সিনেমাতে কখনো নেয়নি, নেয়নি, এটা আক্ষেপ ঠিক না। মানে এটা আসলে আমার স্ট্রাগল, এবং আমার শুরুটা যেভাবে হয়েছে, আমি তো অনেক স্ট্রাগল করে আমার জীবনটা শুরু করেছি, নাটকে কিংবা মঞ্চে কিংবা যেভাবে করে আমি এসেছি সেটা অন্য একটা গল্প। সেই পুত্র থেকে নোয়াশাল, পুত্র থেকে নোয়াশাল একটা বিশাল বড় জার্নি। তারপরে আমি যে ভাষার নাটক নিয়ে কাজ করেছি বরিশালের ভাষায়, 2008 সাল থেকে বরিশালের ভাষায় কাজ করেছি, সেই নাটকগুলো নিয়ে এক ধরনের স্ট্রাগল আছে। এবং আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে যেটা করেছি সেটা আমার নিজের স্বার্থে করেছি। আচ্ছা, মানে কেউ দেবদূতের মতো এসে বলে নাই যে সাব্বির এই চরিত্রটা তোমার জন্য আমি নিয়ে এসেছি। অনেকে কিন্তু স্বপ্ন দেখে, অনেকে স্বপ্ন দেখায়, অনেক ডিরেক্টর, যেমন আমি ডিরেক্টর হিসেবে যদি ওকে নিয়েছি, আমি ভেবেছি যে একটা নতুন একটা নিউ ফেজ আমার দরকার, যে আসলে অভিনয়টা পারবে কিংবা তাকে আমি দেখাতে পারবো মানুষের কাছে, এই স্বপ্নটা আমি দেখেছি। যার ফলে আমি খুঁজেছি এবং খুঁজে খুঁজে ওর কথা আমি খবর পেয়েছি, এরকম একটা মেয়ে কাজ করতেছে মিশন এক্সটিন একটা সিনেমা করছে, তখন আমি তাকে তার সাথে কন্ট্যাক্ট করেছি। ঠিক একইভাবে এই যে আমাকে যে খুঁজে বের করাটা, এটা তো কেউ বের করে নাই। তখন আমি যে জার্নিটা করেছি একা একা, আমি অনন্ত হীরার পরিচালনায় বিশ কাটা নাটক দিয়ে বাংলাদেশের নাটকে আমি খুবই ভাইব তৈরি হয়েছিল তখন 2002 সালে। তারপরে যে জার্নিটা সেখানে কিন্তু একদম একা একা, এবং কেউ কিন্তু আমার জন্য দেবদূতের মতো আসেনি। সো আমি কিন্তু সে আক্ষেপ করতেই পারি, কিন্তু এটাতে একটা জিনিস হয়েছে, আমাকে আত্মবিশ্বাসী হতে তৈরি করেছে নিজেকে, এবং আমি একটা নতুন চিন্তার জায়গা তৈরি করতে পেরেছি যে আমাকে নিয়ে আসলে আমাকেই ভাবতে হবে। মানে পৃথিবীতে যে যাকে নিয়ে যতটুকু স্বার্থপরের মতো ভাবতে পারবে সেই আসলে ততটুকু সামনের দিকে এগিয়ে যাবে, এটা আমার সাইকোলজি কিংবা আমার দর্শন। তো ওই দর্শনের জায়গা থেকে এখন আর কারোর প্রতি কোনো আক্ষেপ নাই, এটা আমার কথার কথা যে বলেছি, কেউ এখন যে ভাবার সে ভাববে, পরবর্তীতে এটা দেখার পরে যদি মনে হয় যে না সাব্বির কিনা আর একটা অন্যরকম কিছু করা যায়, হতে পারে,
ওকে দেখে যদি মনে হয় যে এই এই চরিত্রটা ঐশী অভিনয় করেছে, ওকে ঐশীকে নিয়ে আর একটা অন্য ড্রাইভ দেওয়া যায়। মানুষ তো এইভাবেই একজন আরেকজনকে দেখে। আমি বলেছি যে সেই দেখার চোখটা আসলে আমার প্রতি ওইরকম হয়তো পড়ে নাই। আসলে শিল্পী মানে আবেগী, আর আবেগী মানুষ মানে কিন্তু আক্ষেপ কিছু না কিছু জীবনে থাকেই। যেমন শিল্পীদের সব থেকে আক্ষেপের একটা জায়গা বলবো আমাদের দেশে অনেকের, আমি জানি না, আমি খুব কম সময় এসেছি কিন্তু তারপরে তো অনেকের সাথে কথা বলার মেশার সুযোগ হয়েছে অল্প সময় হলেও, যে একজন একটা চরিত্র করেছে, তাকে ওই চরিত্রটাতে ভালো লেগেছে, তাকে এরপর ওই চরিত্র নিয়েই, ওই ধরনের চরিত্র নিয়েই কিন্তু মানুষ ভাবে, তাকে যে ব্রেক করে আর একটা নতুন ক্যারেক্টারে যে আমি পোর্ট্রে করবো এটা কেউ চিন্তা করে না। ট্রান্সফরমেশনটা খুব কম মানুষ চিন্তা করে আমাদের দেশে। ওইটা একজন অ্যাক্টরের আক্ষেপের জায়গা থাকতে পারে যে আমাকে নিয়ে নতুন করে কেন মানুষ ভাবে না।